ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বর্তমানে একটি গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম। আমরা যারা শহরে বাস করছি, আমাদের ভিটামিন ডি এর যতটুকু চাহিদা ততটুকু কিন্তু আমাদের পূরণ করা সম্ভব হচ্ছে না, কারণ ভিটামিন ডি পাওয়ার জন্য যতটুকু সূর্যের আলো দরকার ততটুকু কিন্তু আমরা শরীরে নিচ্ছি না এবং পর্যাপ্ত ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করছি না, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের অনেক বেশি হচ্ছে ছোট থেকে বড় অনেকেরই। ভিটামিন ডি কে বেসিক্যালি সানলাইট ভিটামিনস হিসেবে রেফার করা হয়ে থাকে, কেননা এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরেই তৈরি হচ্ছে যখন আমরা সূর্যের আলোর সংস্পর্শে আসছি। বিভিন্ন ধরনের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে অনেক ধরনের রোগ হয়ে থাকে, যেমন স্কেলিটাল ডিজিজ লাইক রিকেটস হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, পাশাপাশি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ হতে পারে। তবে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেটা আমরা অনেকেই জানি না, যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যদি থাকে অনেকেরই কিন্তু ওবেসিটি পর্যন্ত হতে পারে, তাই আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করা। আমরা অনেকেই জানি না যে ভিটামিন ডি পাওয়ার জন্য দিনের আলোর কোন সময়টুকু উপযুক্ত। কিছু রিসেন্ট রিসার্চ থেকে আমরা জানতে পেরেছি যে দিনের আলোর যে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত সময় হচ্ছে উপযুক্ত সময়, এবং সেটা অবশ্যই 10 থেকে 15 মিনিট পর্যন্ত হতে হবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ভিটামিন ডি এর মেইন সোর্স হচ্ছে এই সানলাইট, এবং এই সানলাইট ছাড়াও কিন্তু আমাদেরকে ভিটামিন ডি প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। কিছু স্পেসিফিক ফুডস আছে যেগুলো হচ্ছে ভিটামিন ডি এর জন্য উপযুক্ত, যেমন আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সারাদিনের খাদ্য তালিকায় যেন কুসুম সহ ডিম থাকে, বিভিন্ন ডেইরি প্রোডাক্টস, বিভিন্ন মাছ হতে পারে, তবে চেষ্টা করতে হবে সামুদ্রিক মাছ যেন থাকে, কেননা সামুদ্রিক মাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেয়ে থাকি। এছাড়া মাশরুম হতে পারে, অরেঞ্জ জুস হতে পারে। অনেকে মনে করে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রতিরোধ করার জন্য শুধুমাত্র সানলাইট এবং ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করলে হয়, কিন্তু আসলে ধারণাটা সঠিক নয়, কেননা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দূর করার জন্য এই ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করার পাশাপাশি অবশ্যই ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করতে হবে, কেননা ক্যালসিয়ামের যদি ডেফিসিয়েন্সি থাকে এই ভিটামিন ডি এর কোনো ডাইজেশন ভালো মতো হয় না, তাই এটি প্রতিরোধ করার জন্য ভিটামিন ডি যুক্ত খাবার এবং ক্যালসিয়াম যুক্ত খাবারও সমানভাবে খেতে হবে। বিভিন্ন ধরনের খাবার থেকে কিন্তু আমরা ক্যালসিয়াম পেতে পারি, যেমন স্পিনাচ, ওটমিল হতে পারে, ওকরা হতে পারে, কেল, বিভিন্ন ছোটো কাঁটাযুক্ত মাছ খেতে হবে, ডেইরি প্রোডাক্টস থেকেও কিন্তু আমরা ক্যালসিয়াম পেতে পারি। সুতরাং এই ভিটামিন ডি প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রতিদিনের খাদ্য তালিকায় কুসুম সহ ডিম, বিভিন্ন ডেইরি প্রোডাক্টস হতে পারে, মাছ, এবং চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন যেন মাশরুমের স্যুপ থাকে, তবেই কিন্তু আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রতিরোধ করতে পারবো।